অটো সেক্টর সেমিকন্ডাক্টর চিপের মতন কাঁচামালের ঘাটতি থেকে বেরিয়ে এসেছে। চলতি বছর উৎসবের মরশুমে গাড়ি বিক্রি বৃদ্ধি পাওয়ায় শিল্পের গতি বেড়েছে। যাত্রী ও বাণিজ্যিক যানবাহনের জোরালো চাহিদার পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির বিক্রিও বৃদ্ধি পাচ্ছে। 2025 সালের মধ্যে প্রতি বছর প্রায় 40 লক্ষ এবং 2030 সালের মধ্যে প্রায় 1 কোটি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে বলে মনে করা হচ্ছে। এটি কেবল গাড়ি সংস্থাগুলোর জন্যই নয়, অটো কম্পোনেন্ট বা যন্ত্রাংশ সংস্থাগুলোর জন্য সুযোগ তৈরি করেছে। তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এমন কি কোনো অটো কম্পোনেন্ট সংস্থা আছে যেখানে বিনিয়োগ করে আয় করা যায়? অটোলাইন ইন্ডাস্ট্রিজ এমন একটি নাম যার উপর বিশেষজ্ঞরা বেশি আস্থাশীল। এবার জেনে নেওয়া যাক অটোলাইন ইন্ডাস্ট্রিজের ব্যবসা সম্পর্কে। অটোলাইন গাড়ি শিল্পে যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থাগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য নাম। 1996 সালের ডিসেম্বর থেকে অটো যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে তাদের। এই সংস্থা শীট মেটাল উৎপাদন, সিট বা সুরক্ষা, বিভিন্ন সাব অ্যাসেম্বলি তৈরি করে। এটি দেশের শীট মেটাল উৎপাদনগুলির বৃহত্তম সংস্থার মধ্যে একটি। অটোলাইন অটো কম্পোনেন্ট এবং অ্যাসেম্বলি ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে জড়িত। এখন এর গ্রাহকদের দিকে নজর দেওয়া যাক। টাটা মোটরস সংস্থার সবচেয়ে বড় গ্রাহক এবং এর আয়ের 65% টাটা মোটরস থেকে আসে। এটি ইন্ডিগো, এসি, বোল্ট, জেস্ট এবং নেক্সানের জন্য টাটা মোটরসকে 1000টিরও বেশি অটো কম্পোনেন্ট এবং অ্যাসেম্বলি সরবরাহ করে। সংস্থার অন্যান্য গ্রাহকদের মধ্যে রয়েছে অশোক লেল্যান্ড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ডেইমলার ইন্ডিয়া, ভক্সওয়াগন ইন্ডিয়া, টাটা হিতাচি এবং কামিন্স ইউএসএ। এখন সংস্থার আর্থিক পারফরমেন্সের দিকে নজর দেওয়া যাক। সংস্থাটি আর্থিক দৃষ্টিকোণ থেকে খুব মজবুত। 2022 সালের অর্থবর্ষে এর ফলাফল খুব তেজি থাকায় সংস্থাটি লোকসান থেকে লাভের পথে এসেছে। 2021 অর্থবর্ষে 42 কোটি টাকা লোকসানের তুলনায় 2022 অর্থবর্ষে সংস্থার লাভ ছিল 8 কোটি টাকা। এই অর্থবর্ষে সংস্থা সম্পদের দক্ষ ব্যবহার এবং কর্মচারীদের উৎপাদনশীলতার বৃদ্ধির ফলে লাভবান হয়েছে। একইভাবে 2023 প্রথম ত্রৈমাসিকের ফলাফলও খুব শক্তিশালী ছিল। সংস্থার বিক্রি 80 কোটি টাকা থেকে বেড়ে 179 কোটি টাকা হয়েছে। অপারেটিং প্রফিট 2 কোটি টাকা থেকে বেড়ে 12 কোটি 20 লক্ষ টাকা হয়েছে। 2022 অর্থবর্ষের মতন 2023 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থাটি লোকসান থেকে লাভ করেছে। গত বছরের একই সময় যেখানে এটি 4 কোটি 40 লক্ষ টাকা লোকসান করেছিল, সেখানে এবছর 1 কোটি 70 লক্ষ টাকা লাভ করেছে। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার অ্যাসোসিয়েশন বা FADA বলছে যে 1919 বেস ইয়ার হিসেবে বিবেচনা করলে বর্তমানে প্রায় 37 লক্ষ বাণিজ্যিক এবং 52 লক্ষ পার্সোনাল গাড়ি স্বেচ্ছায় ক্র্যাপিং এর জন্য রাখা হয়েছে। 2021 সালের বাজেটে ঘোষিত এই পলিসিটি যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে এটি পর্যায়ক্রমে পুরনো অযোগ্য যানবাহনগুলোকে সরিয়ে নতুন গাড়ির চাহিদা তৈরি হবে, যার ফলে অটোমোবাইল শিল্পের উন্নতি হবে। এমনকি আগামী দিনে চাহিদা বেশি থাকবে বলে মনে করা হচ্ছে, কারণ পেট্রোল ডিজেল ছাড়াও সংস্থার পণ্যগুলি বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করা হবে। দেশীয় বাজারের জন্য একটি বড় ইতিবাচক দিক হল বাণিজ্যিক যান ও যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে। বৈদ্যুতিক গাড়ি সেগমেন্টটিও ভালো করছে এবং ধীরে ধীরে এখানেও বৃদ্ধি হচ্ছে। সংস্থার সবচেয়ে বড় গ্রাহক টাটা মোটরস হল সবচেয়ে বড় ইভি প্লেয়ার। 2021 থেকে 2025 সালে দেশের বৈদ্যুতিক বাস সেগমেন্ট 48.8% হারে বাড়বে বলে মনে করা হচ্ছে। একইভাবে 2025 সাল নাগাদ 40 লক্ষ এবং 2030 সালের মধ্যে প্রতি বছর আমরা 1 কোটি বৈদ্যুতিক গাড়ি বিক্রির আশা করতে পারি।